নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোয়াডে তেমন চমক নেই বললেই চলে এবং দুটো দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত সহ অধিনায়ক করা হয়েছে তাসকিনকে এছাড়া রয়েছেন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস সৌম্য সরকার তানজিদ তামিম তাহিদ হৃদয় জাকির আলী মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিন সাকিব রিশাদ হোসেন শেখ মাহাদি ও তানভীর ইসলাম প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ঘোষণা করা দলে স্থান পাননি সাইফুদ্দিন স্ট্যান্ড বাই রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের আগে তাসকিন সেরে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মাহমুদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন লিটন কুমার দাস সো মুশাক্কাল তানজিদ हसन তমিম সাকিব আল এবারের আসরে বাংলাদেশ অন্যবারের তুলনায় ভালো করবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচক ইউএস এর সঙ্গে আমাদের তিনটি টি-20 ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্যাবলিং ভিসা গো সেখানে অংশগ্রহণ করবে দুই জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়োপ দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে সাত জুন থেকে গ্রুপ অফ ডেথ খেত ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন